শিশির জমে ঘাসের ডগায় পদ্ম পুকুর বিলে সূর্য তখন দেয়নি ওকে দূর আকাশে নিলে খোকা খুকুর শরীর ঢাকা কাপড় কিচির মিচির পাখির কুচন খেজুর গাছের ডালে আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি আমেনা সিদ্দিকি নতুন দিনে নতুন আরো একটি ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আশা করছি যে যেখান থেকে ভিডিওটি শুরু করেছেন সবাই সুস্থ আছেন ভালো আছেন আমিও আছি আরো কদিন আগে কিন্তু পুরো শীতের ফিলটা পেয়েছি আমি এই রাতে তো কোনো এক কবিতার বইয়ে কবিতাটা পড়েছিলাম খুব ভালো লেগেছিল আজকের ওয়েদারটা দেখে কবিতাটা মনে পড়ে গেল তাই আপনাদের সঙ্গেও শেয়ার ওয়াশিং মেশিনটা হচ্ছে শীতের পরম বন্ধু কারণ অনেক এরকমের মেঘলা ওয়েদার কুয়াশার ওয়েদার এমন ওয়েদার অনেক কাপড় চোপড় জমে তখন কিন্তু কাপড় কাচতে গেলেও সমস্যা তাই ওয়াশিং মেশিনটা আমার পরম বন্ধু এই সকালে কেউই ঘুম থেকে উঠতে চায় না আমি কিন্তু উঠে নাস্তাটা বানিয়ে নিয়েছি আর এদিকে আমার বাচ্চারা ঘুমায় তাদেরকে উঠে নিলাম আর এদিকে আলু ভাজি করেছি আর হলো রুটি তৈরি করেছি তো আটার ডোটা হয়েছিল একদম পাতলা রুটিগুলো হয়েছে ঢাকা টু বরিশাল রুটির সঙ্গে আলু ভাজি দিয়ে সকালে নাস্তাটা সেরে নেবো আর এখানে হলো মায়ের জন্য দিয়ে দিলাম তারপরে চলে আসলাম ছাদে আর এখন ছাদে কাপড়গুলো শুকো দেবো কারণ ওয়াশিং মেশিনের কাজ তো শেষ হয়ে গেছে আমার ডিউটি শুরু হয়ে গেছে আর এদিকে দেখেন আমার ছেলে সে তার খেলনা একদম ছাদে তুলে নিয়ে এসেছে আর এই যে কাপড়গুলো শুকোতে শুকোতে দিয়ে দিলাম আর এখন হলো কেটে কারণ শাক হয়েছে অনেক শাক হয়েছে তো ভাবলাম কেটে রান্না করব। কিছু কলমি একদম লতা হয়ে গেছে তো সেগুলো তুলে নিলাম আর এখন সাদব সেই দু বোন মিলে শাক গুলো সব বেশি কুমড়া শাক রান্না হবে আরো একটা ইউনিক রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। গতকাল হলো আমার বর বলে ছিল ভারী কম্বল নামাতে তো আজকে যেহেতু একদম খুব সুন্দর রোদ উঠেছে ভাবছি কম্বল দুটো নামিয়ে শুকিয়ে নেবো মানে রোদে দিয়ে নেব আর আমি কিন্তু সময় কম্বল ওয়াশ করে রাখি প্রতি বছরই আমি কম্বল গায়ে দেওয়ার পরে আমি কখনো কম্বল না ধুয়ে রাখি না একটা কম্বলের ওয়েট এতটা কারণ থেকে এসেছে অনেক ওজন এক একটা কম্বল তো যাই হোক আমি ধুয়ে সুন্দর করে শুকিয়ে রেখে দেই আবার যখন আমি এটা ইউজ করি তখন এই যে এখন রোদে দিয়ে শুকিয়ে আবার ব্যবহার করব আর এটা হলো গরুর মাথার চামড়া এই যে এটা পরিষ্কার করে রেখে দিয়েছিলাম আমি আর বনু তো বনু এখন এই যে নিষ্ঠায় এরকম ময়লা থাকে এখন এই স্কিনটা পরিষ্কার করে কুচি কুচি করে নেবে পুরীর মতো এই যে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর করে পরিষ্কার করেছে এটা খেতে কিন্তু অনেক মজা লাগে আর এপাশে আছে গরুর ভুরি তো মা বলছিল যে এই চামড়া নাকি শুধু রান্না করলে ভালো লাগে না সঙ্গে যদি ভুরি দেওয়া হয় তাতে করে খেতে ভালো লাগে সেজন্য জন্য বনু মাথার চামড়া এবং ভুরি দুইটাই কুচি কুচি করে নিচ্ছে এদিকে শাক রান্না করার জন্য সমস্ত প্রিপারেশন নিয়ে আসি দিয়ে শাক রান্না করবো ওদিকে ভাত কিন্তু হয়ে গেছে তো শাকটা এখন বসিয়ে নেবো কড়াই চাপিয়ে সরিষার তেল দিয়ে দিলাম দিয়ে দিয়েছে চিংড়ি মাছ এখানে কিন্তু বেশ অনেক পরিমাণ চিংড়ি মাছ দিয়েছি কারণ শাকের পরিমাণটাও অনেক বেশি তো যাই হোক এবার পেঁয়াজ কুচি দিলাম রসুন কুচি দিলাম দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি তারপর লবণ দিলাম হলুদের গুঁড়ো আর সামান্য মরিচের গুঁড়ো আমি এখানে অবশ্যই কাঁচামরিচ অ্যাড করব যেহেতু শাক শাকের ভিতরে আমার একটু ঝাল না হলে ভালো লাগে না তারপর একটু পানি দিয়ে আবার ভালো করে চিংড়ি মাছটা কষিয়ে নিচ্ছি চিংড়ি মাছটা যখন ভাজা গ্রা ব্রা হয়ে গেছে তখন আমি এইভাবে আলুটা দিয়ে দিলাম আর আলুটা যদিও এখন মানে গোল গোল করে কেটে নিয়েছি এটা সিদ্ধ হয়ে গেলে একদম মানে গলিয়ে ফেলবো শাকের ভিতরে তো এই যে আমি আলুটা ভালো করে কষিয়ে নিয়েছি এবার কষানো হয়ে গেছে এখন পানি দিয়ে দেবো পরিমাণ মতো আর কুমড়া শাকটা আমরা কিন্তু রান্না করে খাই কুমড়া শাক রান্নার ভিতরে পানির পরিমাণ একটু বেশি লাগে কারণ এই পানিটা শুকিয়ে যাবে শাকটা সিদ্ধ হতে কুমড়া শাক কিন্তু সিদ্ধ হতেও একটু সময় লাগে তো যখন পানিটা বলক চলে এসেছে সে পর্যায়ে কুমড়ো শাকের ডাটা দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি কাঁচা তারপর ঢাকনা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম এক থেকে দেড় মিনিটের মতো তারপরে শাকগুলো এখন সব দিয়ে দিচ্ছি এখন যে যদিও শাকের পরিমাণ অনেক দেখাচ্ছে হয়ে গেলে কমে আর এদিকে বোন সেই পরিষ্কার করে নিয়েছে এটা এখন প্রেশার কুকারে সিদ্ধ করে নেব হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আর লবণ দিয়ে একটু পানি দিয়ে দিলাম এবার ঢাকনা চাপা দিয়ে এটা দশটা ছিটি দিয়ে তারপর নামিয়ে ফেলবো ভুড়ির থেকে কিন্তু মাথার চামড়াটা সেদ্ধ হতে বেশ অনেক সময় লাগে সেজন্যই মাথার চামড়াটা আগে আমি ভালো করে সিদ্ধ করে নিচ্ছি আপনারা কে কে খেয়েছেন এই মাথার চামড়া খেয়ে

একটু বেশি দিয়েছি তারপর জয়ত্রী এক টু স্টার অ্যানাইট জয়ফল আর দিচ্ছি একটা কালো এলাচ তো এগুলো দিয়ে এখন পিঁয়াজটাকে আমি একটু ভাজা ভাজা করে নিচ্ছি মশলার সাথে তারপরে দিচ্ছি সমান পরিমাণে আদা এবং রসুনের পেস্ট এই যে এটাকে আমি কালার কিন্তু তেল করে উঠে এসে পড়েছে মানে আদা রসুনের ভাজাটা হয়ে গেছে তারপর এখানে আমি সামান্য পানি দিয়ে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো আর দিয়েছি গরম মশলার গুঁড়ো দিয়ে মশলাটা এখন ভালো করে কষিয়ে নেব মশলা থেকে কিন্তু তেল উপরে উঠে এসে পড়েছে এই পর্যায়ে আমি দিয়েছি লবণ লবণ দেওয়ার পরে আমি সেই ভুঁড়িগুলো মানে কুচি কুচি করে নেওয়া ভুঁড়িগুলো এখানে দিয়ে দিচ্ছি এখন মশলার সঙ্গে ভালো করে ছে নেব তো এটা ভালো করে কষিয়ে কিন্তু আমি মাথার যে চামড়াটা প্রেসার কুকারে সিদ্ধ করে নেছি এর ভিতরে দিয়ে এক এটা রান্না করে নিলাম তো মাথার চামড়াটা কিন্তু টোটালি প্রেসার কুকারে রান্না করলে ও 16 থেকে 17টা সিটি দিলে ভালো হয় আর ভুরিটা তো পাঁচ থেকে ছয়টা সিটি দিলেই হয়ে যায় ভুরি রান্না করতে কিন্তু অতটা সময়ও লাগে না ভাজা ভাজাও করা যায় আর মাথার চামড়াটা অত ভাজা ভাজা করা যায় না কারণ ওটা হলো পাতিলে আটকে যায় তো যাই হোক প্রেসার কুকারে ওটা 10টা সিটি দিাতেই কিন্তু মাথার চামড়াটা অলরেডি প্রেসার কুকারেও लेके যাচ্ছিল ছিল ওরকমই রান্না করতে গেলে একদম ঘন হয়ে যায় তারপর পাতিলে আটকে যায় এইটা আমি নামিয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন এটা নিহারি

বিদায় নিচ্ছি কথা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফে